বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার নির্বাচন কমিশনে আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়নপত্র দাখিল করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন দল। রিপোর্ট আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে আলোচনায় কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। রোববার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে যখন নির্বাচন কমিশনে যান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তখন অনেকটাই স্পষ্ট হয় যে তিনিই হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 22তম রাষ্ট্রপতি। আওয়ামী লীগের 8 সদস্যের প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেন। 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে মনোনয়ন প্রদান করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি, আওয়ামী লীগ সংসদীয় দলের নেতা শেখ হাসিনা, তিনি এ মনোনয়ন চূড়ান্ত করেছে। এ সময় মুক্তিযুদ্ধের ছাত্র রাজনীতিতে এবং প্রশাসনের বিভিন্ন পদে শাহাবুদ্দিন চুপ্পুর ভূমিকা তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পেশা একজন আইনজীবী এবং বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য। পরে নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানান, রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। প্রস্তাবকারীর নাম হচ্ছেন জনাব ওবায়দুল কাদের, নোয়াখালী 5 আসনের মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থনকারীর নাম হচ্ছেন মোহাম্মদ হাসান মাহমুদ, চট্টগ্রাম 7 আসনের মাননীয় সংসদ সদস্য। সোমবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে দুপুরে চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। যাচাই বাছাইয়ে নাম বাদ না পড়লে মোহাম্মদ শাহাবুদ্দিন হতে যাচ্ছেন দেশের 22তম রাষ্ট্রপতি। আগামী 23 এপ্রিল মেয়াদ শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 22তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে যান শাহাবুদ্দিন চুপ্পু। এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে দলের মনোনয়ন পাওয়াকে সাবেকি ছাত্রনেতা, বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার, পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই বীর মুক্তিযোদ্ধা। বিচার বিভাগের বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন, অবসরে যান জেলা ও দায়রা জজ হিসেবে। দেশের সম্ভাব্য 22তম রাষ্ট্রপতির জীবন ও কর্মের উল্লেখযোগ্য অংশ তুলে ধরছেন মুকসিমুল হাসান তার আরেকটি রিপোর্টে। 1949 সালের 10 ডিসেম্বর পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়া শিবরামপুরে জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন, যাকে সবাই চুপ্পু নামেই চেনেন। ছোটবেলা কেটেছে পাবনা শহরে। 1966 সালে এসএসসি পাশের পর অ্যাডওয়ার্ড কলেজে ভর্তি হওয়ার পর জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। 1971 সালে সেখান থেকেই বিএসসি পাশ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন শাহাবুদ্দিন চুপ্পু পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রলীগ এবং যুবলীগের জেলা সভাপতি হিসেবে। 1974 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর এবং পরের বছর পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। 1975 সালে সংগঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু আইন পেশায় যোগ দেন 1980-তে। 1982 সালে বিচার বিভাগে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগ পান। 25 বছর বিচারক হিসেবে বিভিন্ন পদে কাজ করেন। সবশেষ জেলা ও দায়রা জজ হিসেবে 2006 সালে অবসরে যান তিনি।
2011 থেকে 16 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নের খবর পেয়ে পাবনায় আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমাদের পাবনা থেকে রাষ্ট্রপতির মনোনীত হবে, এটা আমাদের আসলে ধারণার বাইরে। ইভেন এই জন্যে আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উপরে, যা আমরা আশা করিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বিশাল একটা উপহার দিয়ে দিছে, যা আমরা কখনো কল্পনা করছিলাম না যে আমরা এত বড় একটা উপহার পাব। বাংলাদেশ আওয়ামী লীগের সবশেষ জাতীয় কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক এই ছাত্রনেতা। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যানের। শাহাবুদ্দিন 1995 এবং 96 সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 21শে পদক 2023 পাচ্ছেন 19 জন বিশিষ্ট নাগরিক এবং দুটি প্রতিষ্ঠান। রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এবছর ভাষা আন্দোলনে অবদান রাখায় 21শে পদক পাচ্ছেন খালেদা মঞ্জুরি খোদা, মোহাম্মদ মুজিবুর রহমান। মরণোত্তর পদক পাচ্ছেন এ কে এম শামসুল হক। অভিনয়ে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ এবং সঙ্গীতে মনোরঞ্জন ঘোষাল, কাজী আব্দুল হাকিম ও ফজলে খোদা মরণোত্তর। এছাড়া আবৃত্তিতে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজেশ আলী খান, চিত্রকলায় কনক চাপা চাকমা ও মুক্তিযুদ্ধে মরণোত্তর মমতাজউদ্দিন। সাংবাদিকতায় মরণোত্তর পদক পাচ্ছেন মোহাম্মদ শাহ আলমগীর, গবেষণায় ডক্টর আব্দুল মজিদ, রাজনীতিতে মরণোত্তর অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম ও আখতারুদ্দিন মিয়া এবং ভাষা ও সাহিত্যে ডক্টর মনিরুজ্জামান। শিক্ষায় মরণোত্তর প্রফেসর ডক্টর মজহারুল ইসলাম এবং প্রতিষ্ঠান হিসেবে জাতীয় জাদুঘর আর সমাজসেবায় মোহাম্মদ সাইদুল হক ও প্রতিষ্ঠান হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আন্দোলন দমনের যতই চেষ্টা হোক না কেন সরকারের শেষ রক্ষা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন গণ আন্দোলনের মুখে বিদায় নিতে হবে এই সরকারকে। রোববার রাজধানীতে পদযাত্রা কর্মসূচিতে এসব বলেন তারা। ইমরুল আহসানের রিপোর্ট। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিএনপির পঞ্চম পদযাত্রা, যার শুরু শ্যামলী থেকে। মহানগর উত্তরের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী সহ কর্মসূচিতে যোগ দেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল ও নূরজাহান রোড হয়ে নীরব এই পদযাত্রা এগিয়ে যায় বসিলার দিকে। বিএনপির বিশাল এই মিছিল বসিলা চৌরাস্তায় পৌঁছাতে পেরিয়ে যায় প্রায় দেড় ঘণ্টা। কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা দাবি করেন সরকারের পরিবর্তন চায় জনগণ, তাই বিএনপির কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে সাধারণ মানুষ, যা শক্তি যোগাচ্ছে তাদের। ঘোষণা করা হয় নতুন কর্মসূচিও। জনগণ মাঠে নেমেছে, আর এই সরকারের কোন রকমে এই জনগণের আন্দোলনের সামনে কোন রকমের রেহাই হবে না। যতই পুলিশ ব্যবহার করুক, এই আন্দোলনকে তারা আর ঠেকিয়ে রাখতে পারবে না। দশ দফা দাবিতে আগামী 18 ফেব্রুয়ারি 2023 রোজ শনিবার দেশব্যাপী সকল মহানগরে পদযাত্রা ঘোষণা করা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে তাদের অবস্থানও পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। ওবায়দুল কাদের সাহেব খেলতে চান, নিরপেক্ষ রেফারি আনুন। নিরপেক্ষ রেফারি থাকবে মাঠে, খেলা হবে ভোটের খেলা। জনগণ ভোট দিবে, নির্বাচন করবে, দেখবেন কারা কিভাবে সরকার গঠন করে। সরকারকে দেখিয়ে দেব জনগণ বিএনপির সাথে আছে এবং বিএনপি দাবি দেওয়া আদায় করার জন্য জনগণের উদ্বুদ্ধান ঘটবে, তার মাধ্যমে এই সরকারের পতন হবে। এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপি অভিযোগ করে পাল্টা কর্মসূচি দিয়ে পরিস্থিতিকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে সরকার। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের কর্মসূচিগুলো এক্ষুনি ঘোষণা দিয়ে দেন, কোন দিন কোন কর্মসূচি হবে, তাহলে আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায়, নিরাপদ স্থানে নির্বোধভাবে শান্তিপূর্ণভাবে করতে পারি। কিন্তু আমরা যদি কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দেয়, বুঝিয়ে নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে সেটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েই কিন্তু সব জায়গায় এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এবং পাল্টা কর্মসূচি যে রাজনৈতিক দল দেয় এটা বুঝতে হবে যে এই রাজনৈতিক দল একদম দেউলিয়া হয়ে গেছে। তাদের আসলে
শক্তি আজকে শূন্যের কোঠায়। রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে কোনো মন্তব্য করেননি বিএনপি নেতারা। গ্রেপ্তার অব্যাহত রেখেছিল। ইমরুল হাসান, NTV News, ঢাকা।